এটা কিন্তু দেখাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে, এবং লাভ অর্থাৎ বিশেষ করে প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের মধ্যেও কিন্তু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হচ্ছে, এবং তার কারণে মেন্টাল একটা ডিপ্রেশনের জায়গা তৈরি হচ্ছে হচ্ছে জুন মাস যারা বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা আছেন। ম্যারেজ লাইফে সেক্ষেত্রেও দেখবেন যে ম্যারেজ লাইফে বিশেষ করে শরীর স্বাস্থ্য যারা বিবাহ করেছেন তাদের শারীরিক সমস্যা কিছু বেশি এফেক্টেড হতে পারে। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করা হয় সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের দেখবেন একটা বেল আইকন আছে এবং বেল আইকনটাকেও ক্লিক করে রাখবেন। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে বৃশ্চিক রাশি, এই বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের আগামী জুন মাস 2022 সাল কেমন যেতে পারে সেটা নিয়েই কিন্তু আজকের আলোচনা থাকবে। আলোচনায় থাকবে স্বাস্থ্য, অর্থ, ব্যবসা বাণিজ্য, কর্মক্ষেত্র, কর্মের যারা কর্মের জন্য চেষ্টা করছেন তাদের কী পরিস্থিতি হতে পারে, বাবা মায়ের শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ডিস্টার্ব জায়গা বা দূর কোনো ভ্রমণের যোগ আছে কি না, এগুলো কিন্তু যাবতীয় নিয়ে বিষয় নিয়ে আজকের আলোচনা থাকবে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা আছে। কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাধারণত এরা কিন্তু একটু নেগেটিভ চিন্তাভাবনা বেশি করে, এবং এই নেগেটিভ চিন্তাভাবনা করার জন্য এরা জীবনে অনেকটা পিছিয়ে পড়ে। কী করছি, করব ঠিক আছে কি না, কখন এটা ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে যেতে পারে কি না, এই ধরনের নেগেটিভ অর্থাৎ কোনো একটা বিষয় সেটা ভাবার আগে প্রথমে নেগেটিভ চিন্তা করে তারপরে আস্তে আস্তে তার মধ্যে ধীরে ধীরে পজিটিভ রিয়াকশানটা তৈরি হয়। এবং এই ক্ষেত্রে বলবো যে কয়েকটা জিনিস ডিস্টার্ব জায়গা অবশ্যই রয়েছে। কেমন না দেখবেন যে জুন মাসের প্রথমের দিকে, কারণ এই জুন মাস পর্যন্ত অর্থাৎ এখানে কিন্তু বলবো এপ্রিল মাসের 29 তারিখে শনি ট্রানজিট করে সে কিন্তু কুম্ভ রাশিতে গেছে। এই কুম্ভ রাশিতে যাওয়ার কারণে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শনির একটা দায়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে, এবং সেটা কিছুদিনের জন্য থাকবে কারণ শনির একটা নেগেটিভ এফেক্ট তারা পাচ্ছে, এবং সেটা জুন মাসের কিন্তু পাবে এবং জুলাই মাসের 12 তারিখ পর্যন্ত পাবে। যেহেতু আমরা জুন মাসটা নিয়ে আলোচনা করছি তাহলে সেক্ষেত্রে, এবং জুন মাসের 4 তারিখে সেই শনি কিন্তু রেট্রোগ্রেড হয়ে যাবে কুম্ভ রাশির থেকে, আবার কিন্তু সে রিটার্ন ব্যাক করবে এবং মকর রাশিতেই চলে আসবে। সুতরাং এই হচ্ছে আপনার মানে কিছু কিছু জায়গা বৃশ্চিক রাশি, সেই জন্য বলবো মেন্টাল ডিপ্রেশন কিন্তু আপনার জুন মাসটা যথেষ্ট রয়েছে, খুব কেয়ারফুলি চলবেন, হওয়া কাজে বাধা তৈরি হয়ে যাবে, হতে হতে জায়গাটাকে স্টপ হয়ে যাবে, যেটা আপনার আশা আকাঙ্ক্ষা যে জায়গাটা তৈরি হয়েছিল সেটা বন্ধ হয়ে যেতে পারে, সেটা নাও হয়ে যেতে পারে, নাও হতে পারে। এটা কিন্তু বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা আছেন সেই ক্ষেত্রে তাদের রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। দেখবেন যে মাঝে মধ্যে শরীরটা সেইভাবে পারমিট করছে না, কখনও ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি আপনার আসতে পারে, আবার কখনও কখনও দেখবেন যে একটু নার্ভের সমস্যাও তৈরি হয়ে যাচ্ছে, মেন্টাল ডিপ্রেশনের কারণে কিছু কিছু নার্ভের সমস্যাও আপনার মধ্যে তৈরি হয়ে যেতে পারে, একদম কাছের মানুষ ভুল বুঝে আপনার থেকে দূরে সরে যেতে পারে, দেখা যায় আপনি সেই জায়গাটা তাকে ঠিক মতো অ্যাডজাস্ট করে নিতে পারছেন না, এটাও তৈরি হয়ে যেতে পারে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা আছেন এই জুন মাসে। খুব কেয়ারফুলি চলবেন, যদি প্রয়োজন মনে করেন যে অবশ্যই তার ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান আছে, না হলে কিন্তু আগামী দিনটা আপনার সমস্যায় পড়ে যাবেন। এর সঙ্গে সঙ্গে বলবো যে স্বাস্থ্য, স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন বললাম অর্থ, অর্থের জায়গায় দেখবেন যে কিছু প্রাপ্তির যোগ থাকলেও বিগত দিনে যে পেয়েছেন যে অর্থটা সেটা বর্তমানে এই মুহূর্তে ক্লোজ হয়ে গেছে, পাচ্ছেন না, কিন্তু দু মাস পরে গিয়ে আবার পাওয়ার যোগ রয়েছে, কিন্তু এই সময়ে দেখবেন যেটা প্রয়োজন সেই প্রয়োজন মাফিক অর্থটা আপনার হাতে নেই, সেটার জন্য আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। লোন আপনি বিগত বছরে নিয়েছেন কিন্তু এই বছরে কিন্তু লোনের কানেকশন রয়েছে, কারণ আপনার লোন পরিশোধ করার একটা প্রবণতা, লোন পরিশোধ করতে গিয়ে আপনি যে অর্থটা ইনকাম করছেন সেটা সবটাই বেরিয়ে যাচ্ছে, এটা আপনি দেখবেন যারা বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা আছেন এটাই হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে একটা মাস অর্থাৎ জুন মাসটা খুব কেয়ারফুলি ইনভেস্ট করবেন, এটাই কিন্তু মেনলি রয়েছে। আর যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে বলবো যে বিশেষ করে খুব কেয়ারফুলি আপনি চলবেন,
এবং যা বিশেষ করে কলিগদের মধ্যে একটা ডিস্টার্ব জায়গা আপনার তৈরি হচ্ছে, এটা কিন্তু জুন মাসে অনেকটা বেড়ে যাবে। এবং তার কারণে বসের সঙ্গেও কিন্তু, বা হায়ার অথরিটি যিনি থাকবেন তার সঙ্গেও কিন্তু ঠিক মতো অ্যাডজাস্ট হবে না। জুন মাসটা সব দিক দিয়ে কিন্তু যারা বৃশ্চিক রাশি আছেন তার ক্ষেত্রে একটু সময়টা অশুভ সময় রয়েছে, কেয়ারফুলি আর তাদেরকে চলতে হবে। কর্মের যারা চেষ্টা করছিলেন কর্মের ক্ষেত্রেও কিছু দ্বিধা বিভক্তি জায়গা রয়েছে, তা সেক্ষেত্রেও কিন্তু বলবো যে খুব কেয়ারফুলি স্টেপ নিতে হবে এবং কর্মের হওয়া কাজে কিছু বাধা কিছু সময় ডিলে হয়ে যেতে পারে, এটাই কিন্তু রয়েছে। যারা স্টুডেন্ট আছে অবশ্যই বলবো যে ইলেকট্রনিক ডিভাইসের প্রতি বেশি আসক্ত না হয়ে পড়াশোনার প্রতি মনোযোগ দিলে পারে তাদের ক্ষেত্রে ভালো হবে। এবং বন্ধুবান্ধবদের মধ্যে একটা ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে যেতে পারে যারা স্টুডেন্ট আছে, কেয়ারফুলি চলতে হবে। দেখা গেলো যে বন্ধুটা খুব ভালো ছিল সেই বন্ধুর সঙ্গেও কিন্তু মানে একটা ঝামেলা তৈরি হয়ে যেতে পারে, এটা কিন্তু দেখাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে। এবং লাভ অর্থাৎ বিশেষ করে প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের মধ্যেও কিন্তু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হচ্ছে এবং তার কারণে মেন্টাল একটা ডিপ্রেশনের জায়গা তৈরি হচ্ছে জুন মাস যারা বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা আছেন। ম্যারেজ লাইফে সেক্ষেত্রেও দেখবেন যে ম্যারেজ লাইফে বিশেষ করে শরীর স্বাস্থ্য যারা বিবাহ করেছেন তাদের শারীরিক সমস্যা কিছু বেশি এফেক্টেড হতে পারে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হচ্ছে, সন্দেহ প্রবণতা তৈরি হচ্ছে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন। এবং সেক্ষেত্রে বলবো যে কিছু ভ্রমণের উদ্দেশ্য নিয়ে দুজন যদি আপনি কিছু দিনের জন্য ভ্রমণ করতে পারেন তাহলেও কিন্তু কিছুটা রিকভারি হবে। এবং বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা আছেন শরীরের প্রতি বেশি নজর দেবেন অবশ্যই এবং ঘুমানোর চেষ্টা করবেন 6 ঘন্টা মিনিমাম, এবং সেক্ষেত্রেও কিন্তু অনেকটা রিকভারি হবে। এবং আর কয়েকটা জিনিস বলবো, আইনি সমস্যা হতে পারে কিন্তু আপনার সেটা সবটা জন্মছকের ওপর ডিপেন্ড করবে, কারণ অন্যান্য গ্রহ নক্ষত্রের অবস্থান কীভাবে আছে, কোন ডিগ্রি পেয়েছে আপনার মঙ্গল গ্রহটা, কারণ এখানে মঙ্গল হচ্ছে অধিপতি, বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এই মঙ্গল অবস্থান করবে ষষ্ঠে গিয়ে ষষ্ঠপতি হিসাবে এবং সেটা রাহু কানেক্টেড হয়ে যাবে এবং সেটা হচ্ছে এই লাস্ট 27th অফ জুন সে মেষরাশিতে প্রবেশ করবে মঙ্গল। এবং তখন দেখবেন যে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে, হঠাৎ করে যদি গ্রহগত কানেকশান যদি আপনার ডিস্টার্ব জায়গা থাকে বা কানেকশান যদি সেইভাবে পেয়ে যায় তাহলে অপারেশনও হতে পারে, রক্তপাতজনিত কিছু সমস্যাও কিন্তু আসতে পারে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা আছেন। এবং এই মাসের জুন মাসের শেষের দিকে খুব কেয়ারফুলি চলবেন, যদি জন্মছকে এইসব কানেকশানগুলো থাকে, রবি রাহু কানেকশান, রবির সঙ্গে রাহুর সঙ্গে দেখা যাচ্ছে যে মঙ্গলের কানেকশান, মঙ্গলের সঙ্গে দেখা যাচ্ছে শুক্রের কানেকশান, মঙ্গলের সঙ্গে শনির কানেকশান যদি আপনার জন্মছকে থেকে থাকে তাহলে জুন মাসটা কিন্তু আপনার জন্য খুব একটা ডিস্টার্ব জায়গা ফিল করবেন। এবং যদি এটা থাকে তাহলে তার জন্য প্রতিকার প্রতিবিধান আছে, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে, এই যে বুকিং নাম্বার যেটা যাচ্ছে এটাতে বুকিং করতে হবে বা আপনার এখানে ফোন করলে আপনি ডিটেলস জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা এই মুহূর্তে যোগাযোগ করছে তাদের কিন্তু প্রত্যেকের জন্য থাকছে একটা বেসিক লাইফ হরোস্কোপ যেটা বলা হয় কুষ্টি, এবং সেই কুষ্টির মধ্যে ডিটেলস লেখা থাকবে আপনার কী হতে পারে কী হবে না, কোন সময়টা ভালো কোন সময়টা খারাপ, এবং যাবতীয় বিষয় 30 থেকে 35 পাতার একটা বইয়ের মতো। সকলে খুব ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আর কয়েকটা জিনিস অবশ্যই বলবো যাওয়ার আগে, যেটা হচ্ছে এই বিষয়ে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা কমেন্টস করছেন বিগত দিনের যে কমেন্টগুলো করেছেন তার মধ্যে একটা আমি বলে দিচ্ছি যে আপনার ক্ষেত্রে খুব ভালো লেগেছে কিন্তু এই জায়গাটা আপনারা চাইছেন যে আরও অন্যান্য যে বিষয়গুলো আলোচনা করা হয়, যেমন ছোটো ছোটো টিপস দেওয়া হয় যারা খুব মানে সমস্যার মধ্যে আছেন কিন্তু এই মুহূর্তে জ্যোতিষের কাছে পৌঁছাতে পারছেন না বা এখনও অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নিতে পারছেন না, তাদের জন্য কিন্তু টিপস অলরেডি আমরা শুরু করে দিয়েছি এবং বিশেষ বিশেষ কিছু টিপস থাকছে এবং সেগুলো খুব সামান্য এবং সেটা যে কেউ করতে পারে, এই ধরনের টিপস কিন্তু আমরা আলোচনা করছি এবং সেগুলো দিচ্ছি এবং সেগুলো সত্যি কার্যকরী, সেগুলো আপনারা যদি করেন সেগুলোর থেকেও আপনি কিন্তু অনেকটা উপকৃত হবেন। সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।